যদি মন খুলে হাসতে চান তাহলে আমি বলবো যে অ্যামাজন প্রাইমে গিয়ে 4XXX সিনেমাটা দেখুন। এটি একটি তেলুগু সিনেমা এবং অ্যামাজন প্রাইমে এটা হিন্দি ল্যাঙ্গুয়েজও অ্যাভেলেবেল আছে। তো এই সিনেমাটার ব্যাপারে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই সিনেমাটাতে আছে ভেনিলা কিশোর এবং মুরলী শর্মা। তো সিনেমাটার গল্প হচ্ছে হায়দ্রাবাদে অনেকগুলো ব্লাস্ট হচ্ছে, তো সেখানকার সরকার একটা যে এজেন্সি আছে তাদেরকে দিয়ে একটা অপারেশন ক্রিয়েট করে, মানে যে এই যারা এর পিছনে আছে তাদের ধরবার জন্য, তার নাম দেয় রুদ্রদত্ত। তো তাতে এই ভেনিলা কিশোরকে অ্যাজ এ এজেন্ট অ্যাপয়েন্টেড করা, এবং তারপর কী হয় সেটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটা আমি যেটা বললাম যে পুরোপুরি হাসির সিনেমা, এটা আপনাদের লজিক ভুলে যদি হাসতে হয় তাহলে এই সিনেমাটা দেখুন। দুর্দান্ত হাসির সিন আছে, তবে হ্যাঁ এটা মানতে হবে যে এখানে অনেক কিছুই কিন্তু লজিক্যাল নেই। সিনেমাটার কয়েকটা হাসির সিন আমি বলছি, দেখে হয়তো শুনলে আপনারা হয়তো ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে। যে এক জায়গাতে জিজ্ঞেস করা হচ্ছে, তোমারা এক জায়গায় সিএম এসছে, সিএম এসে তো তাদের যে অপারেশন হচ্ছে তো তাদেরকে জিজ্ঞেস করছে স্ট্যাটাস কী হয়, বলে সিঙ্গেল, বলে আরে নেই অপারেশনটা স্ট্যাটাস কে ও। তারপরে এক জায়গাতে আছে যে কোরিয়ার প্রধানমন্ত্রী এসছে, তো কোরিয়ার প্রধানমন্ত্রী বাচ্চাটা কাঁদছে এই পাশে, তো সেইখানে ভেনিলা কিশোর গিয়ে যে একটা ফ্রুটির প্যাকেট ফাটিয়েছে, এবার সেই ফাটানোর আওয়াজে লোকে ভেবেছে যে গুলি করেছে। তো এইখানে সাথে সাথে মুরলী শর্মা পাশে ছিল, তো তা ইসেকে নিচু করবার জন্য, মানে প্রধানমন্ত্রীকে বাচ্চাদের জন্য প্রধানমন্ত্রী মাথাটা ডায়াসে ঠুকে দিয়েছে, প্রধানমন্ত্রীর নাকটা ফেটে গেছে, নাকটা ফেটে যাওয়ার জন্য ওদের দুজনকে ওখান থেকে বাতিল করে দিয়েছে, মানে ওদের থেকে সাসপেন্ড করে দিয়েছে। মানে এইরকম অনেক হাসির দৃশ্য আছে। তারপর গুলি করেছে, গুলি করার পরে তার কোনো ফিলিংস নেই, হঠাৎ করে 30 সেকেন্ড পর বলছে আরে তোর গুলি লেগেছে, তখন চেঁচাচ্ছে ও ওরে বাপ আচ্ছা আচ্ছা এরকম করছে। মানে কিছু বেশ কিছু দৃশ্য আছে সত্যি কথা বলতে গেলে আপনারা একদম হাসতে হাসতে পেট কাটা হয়ে যাওয়ার মতন আছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে এই সিনেমা দেখে অনেকগুলো সিনেমার কথা মনে পড়বে, যেমন জনি ইংলিশ, সেখানেও যেমন যে সিক্রেট এজেন্ট ছেড়ে গিয়ে সে ক্যাট শিখতে চলে গেছিলো, এখানেও সে এখানেও ভেনিলা কিশোরকে সাসপেন্ড করে দেওয়ার পর সে ক্যাট শিখতে জাপান গেছে বলে হায়দ্রাবাদেই শিখছে, বলছে আমি জাপান গেছি। তার আগে জিজ্ঞেস করছে দেখে তো মনে হচ্ছে এটা হায়দ্রাবাদ, বলে তুমি জানো পাকিস্তানও একটা হায়দ্রাবাদ আছে, সেরকম জাপানও কিন্তু এরকম একটা এই চার মিনার মতন আছে। তো বহু হাসির এরকম দৃশ্য আছে এবং ডায়লগুলো দুর্দান্ত হাসি। শেষের দিকটা একটুখানি বলতে পারেন হচপচ হয়ে গেছে, শেষের দিকটা অতটা জমাটি করতে পারেনি, কিন্তু ওভারঅল একটি হাসির সিনেমা, একটা কমেডি গোয়েন্দা কাহিনী বলতে পারেন, কমেডি গোয়েন্দা কাহিনী। ভেনিলা কিশোর, মুরলী শর্মা দুর্দান্ত অভিনয় করেছে নো ডাউট, এবং এটি দেখতে গেলে সত্যি কথা বলতে গেলে কোনো রকম চিন্তা ভাবনার প্রয়োজন নেই, শুধুমাত্র হাসতে হবে। যেরকম গোবিন্দা 90 দশকের সিনেমা ছিল, শুধুমাত্র হাসার জন্য এই সিনেমাটা দেখুন, আমার খুবই ভালো লেগেছে, আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখুন এই 4XXX সিনেমাটা, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। তো সেই কারণেই আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা 4XXX সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় জানান আপনারা কমেন্টে যে আপনাদের কিরকম এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।